এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গিয়ে প্রবেশ পুজো, আর আমরা সকলে রেডি হয়ে সবাই বেরোতে যাচ্ছি ওই বাড়িতে। মামপু ওয়ার্ডে যাবে, আমরা এখন ওখানে গিয়ে সব ঠাকুরের জোগাড় ফোগাড় করবো, আর হাড়ি ফাড়ি করবো, রেডি হবো সব ওখানে গিয়ে। এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি সব জিনিসপত্র গুছিয়ে, কারণ ঠাকুর মুখে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তার আগে কিছুটা জোগাড় শেষ করে রাখতে হবে। চলো এখন যাই ওই বাড়িতে। প্রথমে এলাম মিষ্টির দোকানে, আগে ঠাকুরের জন্য মিষ্টি দই কিনে তারপর ও বাড়ি যাবো। এখানে এসে এত ভ্যারাইটিস মিষ্টি দেখে বুঝতে পারছিলাম না যে কোনটা নেবো, কিছুটা কনফিউজ হয়ে পড়েছিলাম। তারপরে মিষ্টি আর দই কিনে নিয়ে আমি আর মা এগোলাম ওই বাড়ির দিকে। আমরা নতুন বাড়িতে চলে এসেছি আর এক এক করে গোছানো শুরু হয়ে গেছে। আমি একা হয়তো পুজোর গোছানো শুরু করলে হয়তো তাতে শেষ করতে পারতাম না, একসঙ্গে অনেকেও মিলেই গোছানো শুরু করে দিয়েছে, মা, উত্তম কাকু, বিশুদা, নাটাদা। এইদিকে আমাদের সিংহাসনেও যে আমাদের ঘরের ঠাকুর সব বসে পড়েছে, আর এদিকে সত্যনারায়ণ পুজোর জন্য যে যোগাড় জাতি সেগুলোও শুরু হয়ে গেছে। পুজোর যোগাড় জাতি করার জন্য আমি আর মা আগেই চলে এসেছিলাম, আর মামপু এসেছে ভাই আর পূর্ণিমাদের সঙ্গে। মামপু তো এই বাড়িতে আসা থেকেই চেঁচিয়ে যাচ্ছে, লোকজন দেখতে পেয়েছে প্রচুর, তাই আর ওর আর এখানে ভাল লাগছে না। এদিকে আমাদের পুজোর জোগাড় জাঠি প্রায় শেষ বলে চলে, এই কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো শুরু হয়ে যাবে। আজকে যে ঠাকুরমশাই আমাদের গৃহপ্রবেশের পুজো করছেন, তিনি আমাদের বাড়িতে প্রচুর বছর ধরেই পুজো করেন। এখন তার বয়সও হয়েছে প্রচুর, লাঠি নিয়ে হাঁটেন, কিন্তু আজও তিনিই আমার বাড়িতে পুজো করছেন এবং তার ছেলে দুজনে মিলেই এই পুজো করছেন আমার বাড়িতে আজ। আমাকে এখন ঠাকুরমশাই বললেন যে পুজোর কাজে বসতে, আমি বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আদিত্য বসবে। আস্তে আস্তে সব আত্মীয় স্বজনরা এক এক করে চলে এসেছেন, ছোটো পিসি মানে আদিত্য ছোটো পিসিও চলে এসেছেন, মেজো পিসি আসছেন, এদিকে আমার দিদিও চলে এসেছেন। আমাদের একটা ভয় ছিল যে আমরা পুজোর যোগাড় জাটি সময় মতন শেষ করতে পারবো কি না, সময় মতন পুজো ফুজো ঠিক মতন শুরু হবে কি না, কিন্তু না, সব কিছুই সময় মতন হয়েছে। আদিত্যকে বলা হয় যে এখন দ্বার ঘর পুজো করতে, তো এখন আদিত্য ওখানে মালা পুড়িয়ে দ্বার ঘর এখন পুজো করছেন। এইদিকে চণ্ডী পাঠও শুরু হয়ে গেছে। আমি আর আদিত্য একসঙ্গে এখন দুজনেই পুজোতে বসেছি, কিন্তু মামপু কেঁদে যাচ্ছে, নতুন নতুন সব লোকজন দেখছে, তো ও নতুন লোকজন দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়, ও কেঁদে যাচ্ছে, ওকে থামানো যাচ্ছে না, তাই ভাই কোলে নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর এইভাবে ঘোরাঘুরি করছে। গৃহপ্রবেশের রীতি অনুসারে বরণের থালা নিয়ে সারা বাড়ি প্রদক্ষিণ করতে হয়, সেই মতনই ঠাকুরমশাই আমার মাথায় বরণের থালাটা দিলেন, আর আদিত্যকে বললেন আমার আঁচল ধরতে, এখন পুরো বাড়িটা এইভাবে প্রদক্ষিণ হবে।
কুলোটা ছিল প্রচুর ভারী, তো আমার একটু অসুবিধে হচ্ছিল কুলোটাকে মাথায় নিয়ে এইভাবে বাড়ি প্রদক্ষিণ করতে। শেষমেশ আমার যেন ঘাড়ের টান ধরে গেছিলো। পুজোর নিয়ম কিন্তু মানতেই হবে, তো ঠাকুরের জিনিসে কোনো কিছুই অনিয়ম করা যায় না। তো সেই মতনই যতই অসুবিধা থাকুক না কেন আমি পুরোটা শেষ করার চেষ্টা করেছিলাম। মাম্পু দাদানকে পেয়ে কিছুক্ষণ দাদানের সঙ্গে খেলার পর ওর মুখে হাসি ফুটল। আমি আর আদিত্য এখন ঠাকুরের সংকল্প করতে বসেছি। বন্দে বিষ্ণু রাম দেহি দাইদ দুঃখ নাশিনী। আমাদের সংকল্প হয়ে গেছে আবার হোমের সময় পুজোতে বসব। এখন যে সকল আত্মীয় স্বজনরা এসেছে তাদের সঙ্গে গিয়ে দেখা করি, আর পুজো হচ্ছিলো বলে কারোর সঙ্গে কিছু কথা বলা হয়নি। এদিকে আমাদের ঘরের ঠাকুরেরও ঠাকুরমশাই পুজো করছেন। আমার ঘরে লক্ষ্মীনারায়ণ আছেন, শিব ঠাকুর আছেন, আর মা কালী অধিষ্ঠিত আছেন। তারা সকলেই সিংহাসনে অধিষ্ঠান করে আছেন। কিছুক্ষণ পর হোম শুরু হবে, সেই জন্য ঠাকুরমশাই এখন দিদিকে বলেছেন হোমের জন্য বেলপাতা বাঁচতে, আর দিদি তাই করছেন। অন্যদিকে মা হোমকুণ্ঠ এইসব রেডি করছে। এখন প্রায় একটা বাজতে চলেছে, মাম্পু এখনও খায়নি, আর লোকজন দেখে তো খাওয়া দাওয়া করছে না বললে চলে। পূর্ণিমা দি চেষ্টা করছে ওকে খাওয়ানোর। এখন হোমের প্রস্তুতিও ঠাকুরমশাই শুরু করে দিয়েছেন, হোমকুণ্ঠ সাজানো হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হোম শুরু হবে। হোমকুণ্ঠ সাজানো কমপ্লিট, এখন ঠাকুরের হোমও শুরু করে দিলেন। ঠাকুরমশাই আদিত্যকে বলেন উনি মন্ত্র পড়ছেন, আর আদিত্যকে এক এক করে বেলপাতা যেন হোমকুণ্ঠে দেন। সেই মতনই আদিত্য তাই করছেন, আর আমাকে বলা হয় যে আদিত্যর একটা হাত যেন ছুঁয়ে থাকি। মাম্পু তো খুবই কান্নাকাটি করছিল, একবার এই ঘর একবার ওই ঘর এরমভাবে ঘুরে যাচ্ছিল। হোম চলছে বলে আমি মাকে বললাম একটুখানি। কিছুক্ষণ দাঁড়ানোর পর মাম্পু আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই ওকে নিয়ে ওই ঘরে চলে গেছে মা। হোম চলাকালীন হোমের আগুনের ধোঁয়ায় সারা ফ্ল্যাট ভর্তি হয়ে গেছিল, চোখ জ্বালা করা শুরু হয়ে গেছিল। হোম করবো কি, চোখ রাগড়াতে শুরু করে দিয়েছিলাম সবাই মিলে। শুভ গৃহপ্রবেশ আদি না দেবতা আবাহন পূজা কবলি বিশ্বহরি বিদ্যা দেবী মাতা চণ্ডী পাঠ চণ্ডী দেবী মাতা আবাহন পূজা কবনি বন্ধু সব অসুতর বিশতি সুমিত দান কবন সিদ্ধ বস্তু বিদ্যা মন্দির জানি ঠিক আসতে পারবো বসাও। যে কোনো পুজোতে হোম হলো প্রধান জিনিস। যে পুজোতে হোম খুব সুন্দরভাবে সম্পন্ন হয় সে পুজো মনে করা হয় যে
ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আমাদের বাড়ির গৃহপ্রবেশের হোমও খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং রীতি মেনেই প্রত্যেকটা পুজো সম্পন্ন করা হয়েছে। হোমের আগুন যত বাড়িতে থাকে ততই বলা হয় যে বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজমান হয়। হোমের শেষ ধাপ মানে পান পাতা, কলা আর সন্দেশ দিয়ে হোমকুণ্ঠে নিবেদন করাই এখন চলছে। ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে কিন্তু হোমের ধোয়া এখনো পুরো ফ্ল্যাটে ভর্তি। মানে এতক্ষণ ধরে মাম্পু আমার কাছে আসতে পারিনি, এখন মাম্পুকে নিয়ে আমি আরতি দেখছি, ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ ও চুপ করেই আছে, এখন কান্নাকাটি করছে না। আরতির পর অঞ্জলির মাধ্যমে আমাদের পুজো সম্পন্ন হয়েছিল আর খুব সুন্দরভাবে আজকের দিনে আমাদের গৃহপ্রবেশের পুজোটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছিল। যে ভয়টা মনের মধ্যে ছিল ঠিকঠাক হবে নাকি একটা পুজো, সেইটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল। পুজো এদিকে চলছে আর ওইদিকে খাবারের আয়োজনও শুরু করে দেওয়া হয়েছে। আজকে সিটিং করা হয়েছিল আর খাবারের মধ্যে আমাদের আয়োজন করা হয়েছিল ভাত ডাল শুক্তো ঝুড়ি আলু ভাজা ঢোকার ডালডা পনিরের তরকারি চাটনি পাঁপড় রাজভোগ আর সন্দেশ। খাওয়া দাওয়া শেষে আমরা সকলে মিলে বসে একটুখানি গল্প করা শুরু করলাম, কারণ সারা দিনে সব আত্মীয় স্বজনদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি। তাই এখন হচ্ছে প্রায় হচ্ছে 4টে বাজে, এখন একটু সময় পেয়েছি তাই সবাই মিলে গল্প করছি। এদিকে হচ্ছে আমার পিসি শাশুড়ি ননদ ননদের ছেলে সবাই মিলে একটু সোফায় বসে গল্প করছি। আত্মীয়দের সঙ্গে তো সেরকম অনুষ্ঠান ছাড়া দেখাই হয় না এখনকার ব্যস্ত লাইফে বলতে গেলে। অন্যদিকে মামা মামি বোন দিদি জামাইবাবু সবাই মিলে ঘরে বসেও গল্প চলছে। একটা অনুষ্ঠান শেষ হতে না হতেই আরেকটা অনুষ্ঠান কার বাড়িতে হবে কবে হবে সেই নিয়েই কথোপকথন চলতে আরম্ভ করলো আমাদের সকলের মধ্যে। শেষমেশ ঠিক করা হলো এর পরের ভুরিভোজটা হবে দিদির বাড়িতে। এই সেপ্টেম্বরেই হবে পরের অনুষ্ঠানটা দিদির বাড়িতে। কী অনুষ্ঠানটা হবে সেটা তোমাদের সঙ্গে তখনই বলবো। সবাই এখন এক এক করে চলে যাচ্ছেন আর চলে যাওয়ার সময়ও আমাদের ফটো সেশন যেন শেষ হচ্ছে না। এক এক করে দাঁড় করিয়ে আমরা সবাই মিলে ফটো সেশন করে চলেছি। একবার এ দাঁড়িয়ে ফটো তুলছে তো আরেকবার ওই দাঁড়িয়ে, আর মামাকে দেখো সব ফুলের মালাকে নিয়ে মামাকে পরিয়ে দিচ্ছে পুপে, ওইভাবে ফটো তুলতে হবে মামাকে। পুপের কথা মতন মামা সেইভাবেই ফটো তুলল। তারপরে একে একে সবাই মিলে দাঁড়িয়ে আমরা গ্রুপ ফটো একটা তোলা হলো, যার মধ্যে পরিবারের সকল সদস্যরাই উপস্থিত রইল। এই সবে আমার সব ঘরপর গোছানো শেষ হলো, আমার এখন এনার্জি নেই শরীরে। এখন আমি যাচ্ছি ও বাড়িতে, মাম্পু ও বাড়িতে আছে, আর এখানে রাত্রিবেলা থাকবে হচ্ছে আদিত্য আর আমার শ্বশুর মশাই। ও বাড়ি থেকে কথা বলছি, দেখি ওখানে মাম্পু কী করছে। মাম্পু দুপুরবেলায় চলে গেছিলো, ওখানে খুব কান্নাকাটি করছিলো তাই ওদের মা নিয়ে চলে গেছিলো ও বাড়িতে। আমি যাচ্ছি মাম্পুর কাছে। আমি বাড়িতে চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। এই মাম্পুও ওর খাওয়া দাওয়া করে নিয়েছে, ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয় রাত্রিরে। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ও ঘুমোতে যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা বাই। আমার টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা।